হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার দেবব্রত ঘোষ, সবাইকে ডেন্টক বিডিতে স্বাগত জানাচ্ছি। আমার চেম্বারের নাম ওরোফ্রেশ ডেন্টাল সার্জারি, যেটি কিশোরগঞ্জের কটিয়াদিতে অবস্থিত। আজ আমরা কথা বলবো শিশুদের দাঁতের যত্ন আমরা কিভাবে নিব। আমরা সবাই জানি শিশুরা নিজেরা তাদের দাঁতের বা মুখের যত্ন নিতে পারে না, এক্ষেত্রে বাবা মাকেই ভূমিকাটা নিতে হবে যেন তার বাচ্চার তার শিশুর দাঁতের বা মুখের যত্ন ভালোভাবে নেওয়া যায়। বিশেষ করে মাদেরকে এই দায়িত্বটা বেশি নিতে হবে, কারণ মারাই বাচ্চাদের সাথে সব সময় থাকেন এবং প্রতিনিয়ত বাচ্চাদের খেয়াল রাখেন। আমাদের অনেকেই ধারণা যে বাচ্চাদের দাঁত ওঠার আগে দাঁতের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি আসলে আমাদের সবারই একটু ভুল ধারণা। বাচ্চাদের দাঁত ও মুখের যত্ন নিতে হয় দাঁত ওঠার পূর্বে থেকেই, এবং এটা কন্টিনিউ করতে হয় দাঁত ওঠার আগে পরে সবসময়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা দাঁতের বা মাড়ির যত্ন নিতে পারি যখন দাঁত উঠে না ঠিক সেই সময়টাতে। প্রথমেই যেটা বলবো তা হলো শিশুর খাদ্যাভ্যাস। শিশুর জন্মের 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধই একমাত্র খাবার। মায়ের বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও পুষ্টি উপাদান থাকে, যা শিশুর হাড় এবং দাঁত গঠনে সহায়ক ভূমিকা রাখে। অনেক মা বাবা বা অভিভাবক, বাড়ির মুরব্বী যারা থাকেন, তারা বলেন যে বাচ্চাকে বাইরের কৌটার দুধ অথবা বাইরের তোলা খাবার দেওয়ার জন্যে, যেটা আসলেই অনুচিত, কারণ এই খাবারগুলোকে সুস্বাদু করার জন্যে, এই খাবারগুলোকে ভালো লাগানোর জন্যে আমরা অনেকেই দেখা যায় যে চিনি মিশিয়ে থাকি, যেটা শিশুর স্বাস্থ্য এবং দাঁতের জন্য ক্ষতিকারক। এতে করে শিশুর দাঁতের দাঁত ওঠার পর ক্যারিজ হতে পারে এবং মাড়ি দুর্বল হতে পারে। তাই নবজাতক শিশুর মুখ ও দাঁত পরিষ্কার রাখা সবসময় প্রয়োজন, এবং সেজন্যে মা প্রতিবার যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন, তার দুধ খাওয়ানোর পরপরই ভেজা তুলা অথবা সুতি কাপড় দিয়ে দাঁতে বাচ্চার মাড়ি এবং দাঁত পরিষ্কার করে দিবেন। এটা অত্যন্ত জরুরি, এতে করে বাচ্চার দাঁত এবং মুখ সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা জন্মের সাথে সাথে দাঁত নিয়ে জন্মায়, এটা অনেক সময় বাচ্চাদের জন্যে ব্যথার কারণ হয়, বা মা যখন বাচ্চাকে দুধ পান করান তখন সেটা অস্বস্তিকর একটা অবস্থায় তৈরি করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, অনেকেই অনেক পেশেন্টরা এসে কমপ্লেন করেন যে এখন কি করা যেতে পারে, ছোটো বাচ্চা তো, ছোটো বাচ্চার আসলে দাঁত নিয়ে জন্মানোর পরে দাঁতটা অসুবিধা করছে, বা দাঁতটা পড়ে ফেলে দেওয়া যাবে কি না, অথবা এই দাঁত পড়ে গেলে দাঁতটা উঠবে কি না, এটা নিয়ে অনেকে একটু টেনশানে থাকেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নেটাল দাঁত, এটাকে বলা হয় নেটাল দাঁত, নেটাল দাঁতের ক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে আশ্বস্ত করতে চাই যে এই দাঁতগুলো আমরা তুলে ফেলবো, তুলে ফেলার পরে ভয়ের কোনো কারণ নেই, এখান থেকে আবার দাঁত গজাবে এবং এতে শিশুর কোনো ক্ষতি হবে না এবং শিশুর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। সাধারণত 6 মাস বয়স থেকে শিশুদের দাঁত ওঠা শুরু করে, এবং দাঁত ওঠার পরে শিশুরা কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করে, এবং সেই সময়টাতে আমাদেরকে শিশুদেরকে বিভিন্ন প্রকার ফল, ফল যেরকম আঁশ জাতীয় ফল, আপেল, আম, আনারস, পেয়ারা, মালটা অথবা নাশপাতি, এইগুলা খেতে দিতে হবে যেন সে কামড় দেয়। যত বেশি বাচ্চারা কামড় দিয়ে খেতে থাকবে তার মাড়ি গঠন তত ভালো হবে। বিশেষ করে এমন কোনো খাবার দেওয়া যাবে না যে খাবারগুলো বাচ্চাদের গলায় আটকে যায়, এবং নোংরা বা ধারালো কিছু বাচ্চাদের হাতের কাছে রাখা যাবে না, তাতে করে তার বাচ্চার একটা অঘটনের শিকার হতে পারে। শিশুদের দাঁত ওঠার পরে রাতের বেলা ঘুমের মধ্যে বাচ্চাদেরকে
ফিডার না খাওয়ানোই ভালো। আমরা সবসময় যেটা বলি, আমরা ফিডারকে নিরুৎসাহিত করি এবং আমরা বলে থাকি যে বাচ্চাকে খাওয়ানোর মা যদি বুকের দুধ পান করান, বুকের দুধ খাওয়ানো শেষ হলে পরে ভিজা কাপড়, সুতি কাপড় অথবা ভিজা তুলা দিয়ে বাচ্চাদের দাঁত এবং মাড়িটাকে পরিষ্কার করে দিবেন। এবং 2 বছর বয়সের পর থেকে দাঁত ব্রাশ করানো শুরু করবেন। নরম সফট ব্রিসেলের ব্রাশ এবং ফ্লোরাইডযুক্ত, বাচ্চাদের জন্য পেস্ট পাওয়া যায় বিভিন্ন ধরনের, পেস্টগুলো দিবেন অল্প পরিমাণে। এবং যেটা করতে হবে, আমরা সবসময় যেটা বলে থাকি, বাচ্চারা অনুকরণ প্রিয়, বাচ্চারা দেখে দেখে শিখে। তো বাচ্চাদেরকে ব্রাশ করানোটা বাবা মা নিজেকে দায়িত্ব নিয়ে শেখাতে হবে। আমরা যখন নিজেরা ব্রাশ করব, তখন বাচ্চাকেও এই ব্রাশ করানোর অভ্যাসটা তৈরি করব। ছোটবেলা থেকে ব্রাশ করানোর অভ্যাসটা তৈরি করলে বাচ্চাদের দাঁত এবং মুখের স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যখনই শিশুর মুখে কোনো সমস্যা দেখা দিবে, সাথে সাথে আপনার ডেন্টিস্টের পরামর্শ নেবেন। আজ এটুকুই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।